নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, শীতের সকাল, মোটা চাল নিয়ে নিয়েছি 500, দুটো টমেটো নিয়েছি, আর এই যে বড় দুটো আলু নিয়েছি, লাল আলু, আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু লবণ। এই যে সকালবেলা খানা ভাত করবো, খেতে কিন্তু খুব ভালো হয়, তেমন কিছুই দিচ্ছি না, তেমন কিছুই লাগে না, খেতে খুব ভালো লাগে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। প্রথমে আমি উনানটা ধরিয়ে নেব, এটা কিন্তু খুব সহজেই রান্না করা যায়, যে কেউ রান্না করে খেতে পারবেন। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার হাঁড়িটা বসিয়ে দেবো, এবার হাঁড়ির মধ্যে জল দিয়ে দেবো। হাঁড়িতে জলটা গরম হতে লাগুক, এদিকে আমি চালটা ভালো করে ধুয়ে নেব। জল গরম হয়ে গেছে, চালটা ধুয়ে নিয়েছি ভালো করে, এবার চালটার মধ্যে দিয়ে দেবো। অনেকে আতপ চাল দিয়ে খান, অনেকে সরু চাল দিয়ে খান, মোটা চাল দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে, খারাপ লাগে না। এবারে আলু কটা ভালো করে খোসা ছাড়িয়ে, লাল নতুন আলু দেখুন, ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ভাতের মধ্যে দিয়ে দেবো। এই খানা ভাতের মধ্যে কিন্তু অনেকে নানান রকম সবজি দিয়ে খায়, সিম বেগুন নানান রকম সবজি দেয়, আজকে কিন্তু শুধু আলু দিয়ে টমেটো দিয়ে করব। দেখুন বন্ধুরা, আলুটা কেটে কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার ভাতের মধ্যে দিয়ে দেবো। এদিকে ফেনা ভাত ফুটছে, আমার একটা কথা বলার ছিল, আমি একটা নতুন চ্যানেল খুলেছি, চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আছেন সবাই সেখানে গিয়ে পেয়ে যাবেন। চ্যানেলের নাম হলো পূর্ণিমার খেলাঘর, সেখানে নতুন নতুন খেলা পাবেন, সুন্দর সুন্দর খেলা, ছোটোবেলাকার কথা মনে পড়ে যাবে, আপনাদের খুব ভালো লাগবে, আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করবেন। এবার আমি টমেটো দুটো আর লঙ্কা কাটা দিয়ে দেবো ভাতের মধ্যে, এটা ভালো করে ধুয়ে নেব। ভাতের মধ্যে কিন্তু টমেটো আর লঙ্কা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দেবো, এটা একটু ভালো করে একটু নাড়িয়ে দেবো। আর বন্ধুরা, যে কথা বলার ছিল, তুরস্কে ভূমিকম্প হয়েছে সবাই জানেন, আমরা খুব দুঃখিত, খবরের কাগজে টিভিতে সবসময় দেখছি, সেটা খুব খারাপ লাগছে, কত মানুষ মারা গেছে, কত মানুষ হসপিটালে ভর্তি হয়েছে, হসপিটালে জায়গা নেই, আমরা সবই জানি, সবই দেখতে পাচ্ছি। আমার সেই জন্য তাদের জন্য একটাই কথা বলা, এই ভাত তারা রান্না করে খাবেন, একবারের জন্য যদি জোগাড় করতে পারেন দুটো চাল, বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে সবাইকে নিয়ে খেলে একবারের জন্য পেট ভরে যাবে। খুব কম কিছু দিয়েই আমি রান্না করেছি, আপনারা খেয়ে থাকতে পারবেন। যারা আছেন বস্ত্রহীন, মাথায় ছাদ নেই, তারা খুব কষ্টে আছেন, আমরা নিজেরাও খুব কষ্ট পাচ্ছি, তাদের জন্য আমাদের চ্যানেল থেকে তাদের জন্য কিছুই করতে পাচ্ছি না, যেটুকু করলাম সেটুকু আপনারা দেখবেন, এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে, একবারের জন্য থাকতে পারবেন। আমি আশা করি আপনারা এটা দেখছেন আর আমার পাশে থাকবেন এইভাবে। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু খুব ভালো লাগে, আপনারা কিন্তু অবশ্যই একদিন বানিয়ে খাবেন। এই সেদ্ধটা একটু লবণ দিয়ে আর তেল দিয়ে ভালো করে মেখে ফেনা ভাতের সঙ্গে খেয়ে নেবেন। অনেকের মধ্যে ঘি দেয়, আমি আজকে কিছুই দেবো না, আজকে এইভাবেই আমরা খেয়ে নেব। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর সবার কাছে শেয়ার করে দেবেন।